গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের কীরকম অবস্থা ওয়েদারের। হ্যাঁ, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর বৃষ্টি তো হয়েই চলেছে সেই ভোরবেলা থেকে। দেখো একবার কমছে একটু বৃষ্টিটা, আবার কি জোরে বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। বাপরে, হাওয়া দিচ্ছে না যা স্পিডে, জোর হাওয়া দিচ্ছে। দেখো আমার বর গেল একটু দোকানে, বললো একটু চিকেন নিয়ে আসি, সেই যে কবেকার রেনকোট সেটা পড়ে গেল। ওটা আবার একটা পা ওই যেমন থাকে প্যান্ট শার্টের মতো নয় পুরোটা, তো সেই যখন ডিউটি করতো তখন পরতো, ওইটা পড়ে গেছে, সেই শার্লক হোমস টাইপের রেনকোটগুলো। দেখো কীরকম বৃষ্টি পড়ছে, বাপরে বাপরে হাওয়া দিচ্ছে। কি গোলাপ কোথায় বলছিল এখানে চলে এলো নাকি গোলাপ ঝড়, কীরকম বাবা। এখনো চা খাইনি, চা বসিয়েছি, আজকে একটু দেরি করে সবাই ঘুম থেকে উঠেছি, মানে ঘুম থেকে উঠেছি মানে শুয়েছিলাম, শুয়ে কথা বলছিলাম, এটা ওটা করতে করতে একটু দেরি হয়ে গেল, বাইরের কাজগুলো আগে আজকে কিছুই করতে পারছি না, এত বৃষ্টি হলে কি করা যায়, কি করব বলো, বাইরের কাজ একদম করা যাচ্ছে না। দেখেছো কত ঘাস, আমাদের যে কাজ করে তাকে বলা হয়েছে মহালয়দ্দিন এসে সব পরিষ্কার করে দেবে, এই বাগান ওই বাগান মিলে 350 টাকা নেবে বলে। বাবারি, শুধু শুধু ঘাসগুলো হয় বলো, আর টাকা যায়, পুরোটা যদি বাঁধিয়ে নেওয়া হতো না কিন্তু প্রচুর টাকা লাগবে। অনেকে আমাদের পাড়ায় পুরোটা বাঁধিয়ে নিয়েছে, ঘাসের কোনো ব্যাপার নেই, গাছ আছে গাছের পাশ দিয়ে একটু ইয়ে করে মাটি রেখে, আবার কেউ কেউ পুরোটাই বাঁধিয়ে নিয়েছে কোনো গাছ রাখেনি। কিন্তু নারকেল গাছটা আমার খুব ভালো লাগে, খুব ফেভারিট, খুব প্রিয়। নারকেল এখনো হয়নি, দেখো কবে যে হবে, খালি ওই ইয়েগুলো আসছে, কী বলে ওগুলোকে বাবা, ওইগুলোই আসছে, নারকেলের কোনো দেখা নাই, ডাব হবে তারপর নারকেল হবে। চলো দরজার কাছে দাঁড়িয়ে থেকে লাভ নেই, মোবাইলটা ভিজু ভিজু হয়ে যাচ্ছে। দেখি সারাদিন কি শেয়ার করতে পারি। এই দেখো কি বৃষ্টি, আজকে ভেবেছিলাম একটু ব্যানাচিটি যাবো, আর যাওয়া হবে না, আরও মনে হচ্ছে বাড়বে বেলার দিকে নাকি জানি না। চলো ঢুকে পড়ি। হাই ফ্রেন্ডস, এই দেখো সকালবেলা তো তোমাদের দেখালাম কি বৃষ্টি হচ্ছে, সেটা তো কন্টিনিউ করছে। এই যে চিকেন হয়ে গেছে আমার, আজকে একটু গোটা গোটা পেঁয়াজ দিয়েছি, দেখো মাটনে এরকম দেয় না, এরকম দিয়েছি। এটা হলো আমার চিকেন কারি রেডি, আর এই যে এখানে উচ্ছে আলু ভাতে করেছি, দাঁড়াও দেখাই। এই দেখো দিখায়গা তো সব দিখায়গা, কুচ বাদ উদ নেই রাখেগা। দেখো এটা রাতের করেছি একটু আলুর এরকম রসা মতো, আমি যে পেঁয়াজ কেটে রেখেছি, দেখছো সব বন্ধ করে রান্না করতে হচ্ছে, দেখো জানলা বন্ধ, সব দিকে বন্ধ, লাইট জ্বেলে অন্ধকার হয়ে যাচ্ছে, জানলা খুলতে পারছি না, বৃষ্টির ছাট আসছে। তো আমার রান্না কমপ্লিট, এখন একটু গা টা ধোবো, মাথা ভেজে যাবো না, কেননা প্রচণ্ড হাওয়া খাচ্ছি, ফ্যানের হাওয়া খাচ্ছি, ঠান্ডা লেগে যাবে। আমার তো জানো কাশি, তোমরা বিখ্যাত কাশি, একবার হলে সেটা সারতে চায় না, পুরো শীতটা নিয়ে নেবে একদম কাশিতে, সেই জন্য একটু গা হাত পাটা ধুয়ে তারপর আমি ঠাকুরকে জল দিয়ে তারপর খেতে নেব। তো দেখো আমার রান্নার লুকটা কেমন হয়েছে, এমনি সিম্পল করেছি, নামাবার আগে কাসুরি মেথি আর গরম মশলা দিয়েছি, ব্যাস আর কিছু না, গোটা একটু লঙ্কা দিয়েছি, এই দেখো লঙ্কাগুলো ভাঁজছে, আর ছোটো ছোটো গোটা পেঁয়াজ ছিল কিছু দিয়ে দিয়েছি,
বৃষ্টিতে ভিজে ভিজে বন নিয়ে এলো আশিস মার্কেট থেকে, আমাদের এখানে মার্কেট থেকে। বললো না, বৃষ্টির দিন ভিজে ভিজে গেল, রেনকোট পড়েছিলো কিন্তু তবুও মানে যাওয়া, মানে বুঝতে পারছো তো আমাদের গাড়ি ঠাড়ি নেই, টোটো করে যাওয়া আসা বিচ্ছিরি ব্যাপার। আলু পেঁয়াজও ছিল না, আলু পেঁয়াজ আনলো, লঙ্কা আনলো, আদা রসুন আনলো, চিকেন আনলো, এই আর কি। তো চলো এখন রাখি, পরে আবার বিকেলের দিকে যদি পারি তো আসবো, পারতে তো হবেই, আসতে তো আমার মন ছটফট করে। কিন্তু বিশেষ কিছু থাকে না বলে জানো তো, তোমাদেরকে বোর করতে ইচ্ছা করে না। তো চলো কি আর করা যাবে, রাখি এখন ঘর মতো। কালকের পর আর আসতে পারিনি, কালকের পর আর আসতে পারিনি বলো নাকি? হ্যাঁ, কালকের পর আর আসিনি, আজকে দুপুরবেলায় করেছিলাম, দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে। আর তো বৃষ্টি তো চলছিলো, আর আসা হলো না, বিশাল বৃষ্টি, তোমরা তো জানোই, বাপরে বাপ ভাবতেই চায় না কী বৃষ্টি কী বৃষ্টি। এখন একটু দুপুরবেলা থেকে দেখছি বৃষ্টিটা কম, তো এলাম একটু বাজারে। দেখো এটা আমার ছোটোবেলায় আসতাম এই মিষ্টির দোকান, স্বপন কাকুর মিষ্টির দোকান, এই যে স্বপন কাকু দাঁড়িয়ে আছে। এখানে একটা সিঙাড়া খেলাম, একটা, আর একটা স্প্রাইট খেলাম, আর ছেলের জন্য সিঙাড়া নিলাম। আজকে দুপুরবেলায় কিছুই সেরকম রান্না করিনি, ডিম আলু সিদ্ধ করেছিলাম, বাটার দিয়ে ওটাই খাওয়া হলো, আর একটু আলু ভেজেছিলাম পোস্ত দিয়ে, কাঁচা পোস্ত দিয়ে, আর করেছিলাম বেগুন ভাজা, ব্যাস, আর ডিম আলু সিদ্ধ মাখা বাটার দিয়ে। আর তোমার রাতের জন্য রেখেছি, করে রেখেছি ছোলার ডাল আর আলু দিয়ে, বরবটি দিয়ে, ছোলা দিয়ে তরকারি, ওটা তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখাবো, দেখানোর মতো এমন কিছু নেই। তো এই আর কি, এখানে বসলাম, আমি একটু শরীরটা ভালো লাগছে না, ও বললো ওষুধ আনতে যাবে, আমি বললাম আমি বসছি কাকুর দোকান, কাকুর মিষ্টির দোকানে, তুমি যাও ওষুধ নিয়ে এসো। এখানে বকবক করছিল, আবার অনেকে তাকাচ্ছে, ভাবছে কি করছে রে বাবা, বকবক করছে কেন, ফোনটাকে পিছনে উল্টে। এই দোকানটা ছোটোবেলাকার, মানে আমি ছোটোবেলা বাবার সাথে আসতাম, এখন বড় করেছে অনেক দোকানটা, আগে এত বড় ছিল না। চলো পরে ঘরে যাই, তখন আবার কথা বলব। তো দেখো বন্ধুরা চলে এসেছি, দাঁড়াও হিসাবটা বলে দিই। তো এইমাত্র এলাম মার্কেট থেকে, তোমাদেরকে যে কাকুর দোকানটা দেখালাম না স্বপন সুইটস, ওটা সেই ছোটোবেলা থেকে যেতাম, তো ওই ওই দোকানটায় সিঙাড়া খেলাম, একটা করে খেলাম, আর স্প্রাইট খেলাম, আর ছেলের জন্য নিয়ে এলাম, আর কাসুন্দি আনলাম, কাসুন্দি আনলাম, কাসুন্দিটাকে রোদে দেবো। আর রাতের রান্নাটা আর কী দেখাবো, ছোলার ডাল আর বরবটি আলু, কী কালো লাগছে না আমার ঠোঁটটা, এগুলো কী জানে বাপু, যাই হোক। তো কী বৃষ্টি বৃষ্টি, বাপরে বাপরে, দেয়ালগুলো দেখো না সব ড্যাম ধরে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ সব ড্যাম ধরে গেছে, ওই দেখো সব ড্যাম ধরে গেছে, বাবা এত বৃষ্টিতে কী অবস্থা চারিদিকে। আর আমাদের এখানে লাগাতার কত 48 ঘন্টা বোধহয় বৃষ্টি হলো লাগাতার, কিন্তু আমাদের রাস্তাঘাটে কোথাও জল দাঁড়ায়নি, কোথাও না, বেনাচিটি বাজারে একটু দাঁড়ায় ব্যাস, আর আমাদের এখানে কোথাও জল দাঁড়ায় না, হ্যাঁ লাইট জ্বলুক,
লাইট অন্ধকার, মোবাইলে ফ্ল্যাশ লাইট নেই তো। তো এমনি দেখো বাজার ঘুরে এলাম, কোথাও জল নেই, একদম শুকনো, মনে হচ্ছে যেমন বৃষ্টি হয় তেমন হয়েছে। দুদিন ধরে যে লাগাতার কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তুমি দেখে বুঝবেই না, এসব দিকে খুব ভালো। কিন্তু বৃষ্টিটা কি বলো পচিয়ে দিল একদম, বাবারে সব স্যাঁত স্যাঁত করছে। ভাবছি কালকে রোদ উঠলে সব রোদে দেবো, এটা ওটা যেগুলো আছে বস্তা বুস্তি নেকড়ি নুকড়ি, তো এই আর কি। তো সেই কাল থেকে তো কালকে একটু বোধহয় কালকেই তো বোধহয় সকালবেলায় একটুখানি তুললাম, তারপর তো আর সারাদিন আর ইচ্ছে করেনি গো, বৃষ্টির মধ্যে সেই কাজ করছি এই করছি, বিরক্ত লাগছে একদম। মানে বেশি বৃষ্টি হলেও না একটা কেমন পিটপিট লাগে, চারিদিকে জল কাদা, মানে বাইরে বেরোলেই বৃষ্টি পড়ছে, একটা কেমন কেমন লাগে ওই আর কি। শুকনো ওয়েদার একটা আলাদা রকম, আমাদের তো এরকম অভ্যাস নেই, মানে জল এত বৃষ্টি, এত বৃষ্টি তো অনেক দিনই হয় না, অভ্যাস বলতে আর কি ওই আর কি। এই দেখো নতুন নেলপালিশ, নতুন না পুরনো নেলপালিশটাকেই ভরেছি, কালো কালো হাতে নীল রঙের নেলপালিশ, দেখছো দেখছো ভালো বলো কালারটা। তো এই হলো ব্যাপার, রাতে তো এই হবে রান্না বান্না যা আছে। ছেলেকে ওই বেলা আমাদের কি বললাম তোমাদের, ডিম আলু সিদ্ধ মাখা করেছিলাম আর আলুর চোকাগুলো আছে না ওগুলো হঠাৎ আমার খেতে ইচ্ছে করলো, ওগুলো ভাজলাম একটু পোস্ত ছড়িয়ে, এটা করলাম। আর কি বললাম, বেগুন ভাজা করেছিলাম আর আর বাটার দিয়ে খেয়ে নিয়েছিলাম, ডালটা এবেলা রেখে দিয়েছিলাম, ছোলার ডাল আর ওই বরবটি আলু ছোলা দিয়ে তরকারি, বরবটি আলু ছোলার তরকারিটার মধ্যে আদা পেঁয়াজ রসুন দিয়েছি, আবার একটুখানি রসুন থেতো করে দিয়েছি। দেখো হাতটা খারাপ লাগছে না দেখতে, মুঠা মুঠি। এই কদিনের মধ্যেই চাঁদা চাইতে আসবে, এখনো চাঁদা চাইতে আসেনি। দুর্গাপুজো আমাদের এখানে, দুর্গাপুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো গণেশ পুজো, চারটে পুজো ঘরের দৌড়ে হয়, মানে একদম এখানে দু পা তিন চার পা গেলেই দুর্গাপুজো, দু তিন পা গেলেই কালী পুজো, আর দু পা গেলে তো একদম জগদ্ধাত্রী পুজো, গণেশ পুজোও দেয় একদম এত কাছে, মানে সব কটা চাঁদা এখান থেকে কালেক্ট করে নেয় আর কি। তো এখনও আসেনি গণেশ পুজোর চাঁদাটা, আসেনি এবছর নেয়নি কেন জানি না, ওই করোনা ফোরোনার জন্যই হয়তো। তো দুর্গাপুজোর চাঁদাটা এখনও আসেনি, আসবে হয়তো। কালী পুজো জগদ্ধাত্রী পুজো বাবা, দুর্গাপুজো আমাদের এখানে চাঁদা তোমার করেছে 700 টাকা, কালী পুজো করবে ধরো 500, জগদ্ধাত্রী পুজো ওরকম করবে 500-600, বলো 2000 টাকার মতো চাঁদাই দিতে হয়, 1500-2000 টাকা। তো এ অনেকেই তো দিচ্ছে না, অনেকে কম দিচ্ছে, কেউ 100 টাকা দিচ্ছে, যার যেমন ক্ষমতা সেরকমই তো দেবে, চাঁদা নিয়ে তো ওরকম করাটা ঠিক না, ঠিক না বলো, যার যেমন ক্ষমতা সেরকমই দেওয়া উচিত, জোর জুলুম কিছু না। তারপরে এত বড় একটা বিপদ এখনও চলছে, করোনা করোনা করোনা, বাপরে লোকের কী অবস্থা, টাকা পয়সার খেতে পাচ্ছে না আর চাঁদা দিচ্ছে, এই হলো ব্যাপার আর কি। তো আমার বর আর আমি মার্কেট থেকে এলাম, 500 টাকা খরচা করেছে, সেই জন্য এখন সব টাকা টপি গুনছে, টাকা গুনে গুনে রাখছে, 500 টাকা খরচা হয়েছে, সেই না বলো, কিছুর মধ্যে কিছু নাই, 500 টাকা খরচা হয়ে গেল। ওষুধ নেওয়া হলো 2-3 রকমের, এমন কিছু দামি ওষুধ নয় কোনোটাই, 100-এর ভিতরে না গো। তারপর আর নিলাম কি,
এই সিঙ্গাড়া নিয়ে এলাম, স্প্রাইট খেলাম, মিষ্টি নিলাম, কালোজাম, যাতায়াত ভাড়া, এই তো মার্কেটে হলে কী হবে, 15-15-30, 10 টাকা ছিল 5 টাকা বাড়িয়েছি, 15-15-30, যাতায়াতে ধরো দুজনের 60 টাকা, 60 টাকা ভাড়া। ভেবেছিলাম ফুচকা খাবো, ফুচকাওয়ালা আসেনি, এদিকেরটাই এসছিলো, এদিকেরটা থেকে আমি খাই না, ওই মনোজদার থেকে খাই ভিতর মার্কেটে, সেই জন্য আর খাওয়াও হয়নি, আসেনি, অনেক দূর থেকে আসে তো আসেনি, ওই তো ওই অন্নপূর্ণা নগর দুর্না প্লট থেকে আসে। হ্যাঁ ভেবেছে বৃষ্টির দিনে কি আসবে কি আসবে না, ফালতু বাজার জমবে কি জমবে না, ফুচকাগুলো আবার মিয়েও যায়, কেমন হয়ে যায়, নরম হয়ে যায়, লস হয়। এই ফুচকাওয়ালাটা দেখলাম এসছে বাইরেরটা, ওর থেকে আমি খাই না, মনোজদার থেকেই খাই ছোটো থেকেই, ভালো লাগে, মানে খুব ভালো প্রিপারেশনটা খুব ভালো করে, দারুণ লাগে খেতে। তো আসেনি বলে খাওয়াও হয়নি, শুধু সিঙ্গাড়া খেলাম একটা করে দুজনে, আর স্প্রাইট খেলাম, চলে এলাম ঘরকে, ঘরকে চলে এলাম, আর 4টে সিঙ্গাড়া নিয়ে গেলাম, ছেলেকে 3টে দিলাম, একটা ফ্রিজে রেখে দিলাম, কাসুন্দি দিয়ে ছেলে খেয়ে বললো মা দারুণ লাগছে কাসুন্দি দিয়ে, কাসুন্দি নিলাম তোমার ছোটোটা নিলাম 40 টাকারটা, এটা খাই দেখি কেমন লাগে, পরে আবার দেখা যাবে তখন আনা যাবে। কাসুন্দি রোদে দিয়ে দিয়ে রাখতে হয়, নাহলে খারাপ হয়ে যায়, তবু ডেটটা দেখে নিলাম 2 মাস আগের, 1 বছর ইয়ে থাকে কি বলে এক্সপায়ারি। তো চলো আর কি বকবক করব, অনেক হেজালাম, দেখানোর মতন এমন কিছু নাই, দেখালুমও না, আর তো আমার সাবস্ক্রাইবার তো বাড়ছে না, জানি না কেন কি ব্যাপার, ফেড আপ হয়ে গেলাম একদম, ফুললি ফেড আপ, বিরক্তিকর লাগছে, না সাবস্ক্রাইব বাড়ছে না কি ওয়াচ আবারও বুঝতে পারছি না কি করছে ভগবানই জানে, ইউটিউবের ব্যাপার কিছু বলার নেই, কিছু করারও নেই, কারো কারো দেখছি এই মানে 1 বছরও হয়নি ভালো করে, 1 বছর হয়নি ভালো করে ইউটিউবে ব্লগ দিয়েছে, সাবস্ক্রাইবার বেড়ে একদম তালগাছে পৌঁছে গেছে, আর আমার দেখো 3 বছর হয়ে গেল, সাবস্ক্রাইবার নো বাড়াবাড়ি সিন, জানি না কী জন্য, ভগবানই জানে, ঈশ্বর জানে, বলতে পারবো না, কন্টেন্ট কী এমন তাড়া দেয় যে আমি দিতে পারি না, হয়তো এরকমই কিছু হবে, আর কি কন্টেন্ট দেবো আমার জানা নেই, সাধারণ মধ্যবিত্ত ঘরে যেটা হয় সেটাই দেওয়া হয় বা সেটাই করার চেষ্টা করি, বিশেষ কিছু আর কি করব, এক্সট্রা দেখানোর মতন করার আমার সামর্থ্য নেই, যে আজকে দেখালাম, দেখানোর জন্য ব্লগ করলাম, দামি দামি জিনিস আনলাম, রান্না করলাম বা যাই হোক, তো ওরকম আমার দ্বারা হবে না, আমার সামর্থ্যও নেই, যা হয় তাই দেখাই, তাতে যদি বাড়ে বাড়বে আর না হলে কী করা যাবে, কপাল, কিছু করার নেই, 3 বছর ধরে রোগড়ে যাচ্ছি, মুড অফ হয়ে যায় মাঝে মাঝে, মনে হয় যে রিভিউ ছেড়েই দিই, ফালতু টাইম ওয়েস্ট, তারপরে ভাবি না নিজেরও তো ভালো লাগে, সবার সঙ্গে কথা বলি, বেশ সব কিছু শেয়ার করি, বেশ ভালো লাগে, এই আর কি, তো চলো আর কি করা যাবে, রাখি এখনকার মতো, মানে আজকেই ব্লগটা আপলোড করে দেবো, এত বড়ো মনে হয় অনেক বড়ো হয়ে গেল, তবে একে তো কিছু নেই, তারপরে বক 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 বক, যা হোক ক্ষমা ঘেন্না করে দেখে নিও, যেটা বারবার বলি তোমাদেরকে সেটাই বললাম, ক্ষমা ঘেন্না করে দেখে নিও অবশ্যই, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো আমার চ্যানেলটাকে, যারা এখনও করোনি তারা ঝটপট করে ফেলো, আর যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, তো রাখি চলো, টাটা, গুড নাইট।